আসসালামু আলাইকুম ও ওবরকাত ওয়াকফ অথবা বিরাম হলে অথবা থামার নিয়ম শব্দের শেষে এরকম গোল চিহ্ন থাকলে অথবা থামলে শেষ হরফে অথবা বর্ণ জবর জের পেশ অথবা দুই জের দুই পেশ থাকলে উচ্চারণের সময় জজম দিয়ে থামতে হয় আমি আপনাদেরকে ভালো করে বুঝিয়ে দেই যদি এরকম ওয়াকফ আসে অর্থাৎ এটাকে বলে ওয়াকফের চিহ্ন এই গোল চিহ্নকে ওফের চিহ্ন বলে এবং এই ওকফ চিহ্নটা কি আমরা সেখানে আমরা দম ফেলি বা আমরা থামি তো যদি আপনারা এখানে ওয়াকফ ধরেন তাহলে কি করতে হবে কাফ জবর কাউ সা জবর সা র কাউ সার আসে এখানে র জবর র আছে। এখানে লেখা আছে যে জবর যে পেশ থাকলে এখানে জবর আসছে অথবা দুই যে দুই পেশ থাকলে তাকে কি পড়তে হবে ওয়াকফক করে পড়লে তাকে সাকিন বা জজম দিয়ে পড়তে হবে যেমন জজম দিয়ে যে আমরা পড়ি এখানে কাফ ওয়াউজ কাউ সাউজব সা কাউ সা রজব র কাউ সা আছে ওয়াকফ ধরলে হবে কাউ সাউ এ রটা কি হয়ে যাবে সাকিন হয়ে যাবে কাউ সাউ কাউ সাউ এরকম এখানে আছে কাউ সা র আছে যদি আমরা ওয়াকফ ধরি তাহলে হয়ে যাবে কাউ সাউ এরকম অর্থাৎ এখানে ওয়াকফ দেয় নাই ওয়াকফ না দিলে আমরা কাউ সা র পড়ব রজব র উচ্চারণ করব আৰু যদি আমি ৱকফ দিয়ে পঢ়ি বলটো হব কাউ চাউৰ এই ৰূপে চাকিন্দে পৰ্ব ছা ৰ যুব ছাউৰ এৰ পৰ্বিকে কি ভাবে হামজা বাহুবৰ আবে তুব তা আবে তাৰ পিছ ৰো আবে তাৰো আছে যদি আমি ৱকফ ধৰি পঢ়ি তো আবে তৰ তাৰ যুৱত তাৰ হৈ যাব আবে তৰ হমদৌদাবার আহা যোভার হা আহা ডাল দুই পেজ দুন আহা দোন আছে অক্ফটল্ল হবে আহা দে যিহেতু সাথে কলকলা হরফ ডাল আসছে তাহলে আমরা এখানে কি করবো কল করব আহা দোন আছে অকফটল্ল হবে আহা দে আহা দে এরকম হাও বা ওয়াক্সফটল্ল হবে হাও টবে এ বাট কল কলা করতে হবে বাও কল কলা হরফ অফ ট বা জিম দাল এ পাঁচটা হরফের পোৱালি যদি ওৱার্ফৰ চিহ্ন আছে মানে ওয়ার্ফ হলে আর সেখানে আমরা ওকফোট হলে কল করতে হয় হা তো বা পড়তে হবে হা টবে মাসাদিন দিন হবে মাসাদে মাসাদে কলকল হবে বাসৈরুন অক্ষদুল্লাহ হবে বাসৈর সৈ এখানে আমরা তিন আলিফ টান দিয়ে এর অটাকে করব যদি দুই পেশও আসে কিংবা দুই জেরও আসে ক্ষেত্রে কিন্তু সে হরফটা সাকিন হয়ে যাবে যদি অক্ষের সাথে হয় বাসৈরুন অক্ষদুল্লাহ হবে বাসৈর এরকম তো অক্ষের অবস্থায় যদি কোনো হরফে এক জবর এক জের এক পেশ থাকে অথবা দুই জের কিংবা দুই পেশ থাকে দুই জবর থাকবে না দুই জে কিংবা দুই পেশ থাকলে এবং সেখানে যদি আমরা ওয়কফ ধরি তাহলে সেই হরফটা সাকিন পড়তে হয় যেমন এখানে আছে আহাদুন অক্ষ হবে আহাদ আবে তারু অক্ষ হবে আবে তার এরকমভাবে আপনারা ওকফ ধরবেন আর দুই জবর থাকলে সেখানে এক লিফ টান দিতে হয় সেটা হয় মধ্যে অ্যাওয়াজ